সরকারের আমার অনুরোধ থাকবো সরকারের প্রতি যে এনডিআর থেকে বারমার থেকে করুন আসে, আর যদি আসে পাবলিকের সমস্যা হলে ওর সমস্যা হবে। পাবলিক খাইলে না হ্যাঁ খাইতো, পাবলিক বাঁচতো না হ্যাঁ বাঁচতো। এখন কি বাংলাদেশে গরু কি অ্যাভেলেবল আছে? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলা ঐতিহ্যবাহী চান্দিনগর বাজারে। আজ 14 জুন রোজ মঙ্গলবার, এই হাটটি মূলত মঙ্গলবারে বসে থাকে। আজকে আপনাদেরকে এ বাজার থেকে কোরবানি উপযোগে কিছু মাংসের গরুর দরদাম জানাবো। তো চলুন বিস্তারিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু কটা নিয়ে আসলেন? গরু আছে 10টা। 10টা তো বিক্রি হলো কি আজকে? মাশাআল্লাহ, কত বিক্রি করলেন? 1,10,000 বিক্রি করছেন, 4 মণ ওজন, তাই তো? আচ্ছা, আর এদিকে এটা কি জাতের গরু? এটা আরো বড়। কাস্টমার কত পর্যন্ত বললেন? 115 দেওয়া যায় না? কত হলে দেওয়া যাবে? বিশের নিচে দেওয়া যাবে না। আচ্ছা, আরো কিছু গরু আছে? এদিকে আরেকটা গরু দেখা যায়, এটা গাবি না? এটার ওজনটা কতটুকু আছে? আর দাঁত সমান? সমান। এটার দাম কেমন? 100 বিক্রি করা যাবে না। কাস্টমার কত বলে? তাহলে মনে করেন আরো 10-15 গ্যাপ আছে। আচ্ছা, এটা কি? এটা কি দেশি নাকি জার্সি? জার্সি। ওজনটা কত হবে? পেটে কি বাচ্চা আছে নাকি? বাচ্চা নাই না? আচ্ছা, তাহলে এটার দাম সাওয়া কেমন? দাম সাই 30। কাস্টমার কেমন বলে? 110-115। আচ্ছা, 10 না? আচ্ছা, আরো দুটি গরু আছে, দুটি গরু দেখাই। এটা কি জাতের? দেশি না, সাইওয়ালার মধ্যে ক্রস আছে মনে হয়। মাংস কতটুকু হবে? 4,500। কাস্টমার কেমন দাম বলে? 95-100। কত হলে বিক্রি করবেন? এটা 20 হলে বিক্রি করুন। 20 না? আরেকটা গরু দেখা যাচ্ছে, এটার ওজন কতটুকু হবে? 3.5 মণ। আচ্ছা, দাম কেমন সাবা? দাম সাই 95। কাস্টমার কত বলে? 80। তো আরো 15,000 গ্যাপ। কত হলে বিক্রি করবেন? 90-এর নিচে আসলে তো না। আচ্ছা, তো গরু আজকে কটা বিক্রি করলেন? 2টা। বাজারের পরিস্থিতি কেমন? বাজারের পরিস্থিতি ঠিকই ভালো ছিল, এই সরকারের আমলে বাজার ভালো ছিল, কিন্তু সরকারের ভুষির দাম বাড়ানোর পরে বাজার খারাপ হয়ে গেছে। মানে গো খাদ্যের দাম বাড়াই গেছে, তার জন্য কি কাস্টমার নাই নাকি? এটা কাস্টমার নয়, সরকারের দোষ। সরকার ব্যাট দেয় না এটার মধ্যে, এই জন্য দাম বেড়ে গেছে। সরকারের এখন কি বাংলাদেশে গরু কি অ্যাভেলেবল আছে? এখন মাংসের কেজি কত করে বিক্রি হচ্ছে? মাংস তো মনে করেন যে 650-700 টাকা বেছে। আপনার একটা গৃহস্থকে গরু নিয়ে আপনার মনে করেন 60 কেজি গরুটা ভুষিটা কিনে খাওয়াইলে তার তো অনেকটাই কষ্ট যায়। আমরা সরকার তো মনে করেন যে ক্ষমতার লেগে পাগল হইতে হয়। আপনাদের সাওয়া কি এখন এই যে গোখাদ্যের দাম? গরুর দামের ভুষি কমাইবো, আর বার্মা ইন্ডিয়ার গরু আসলে হ্যাঁ আমরা গরু গৃহস্থ মিললা আমরা আন্দোলন করতে বাধ্য হইব। যে আন্দোলন তো কিছুদিন আগে রংপুর দেখলাম, গরু নিয়ে রাস্তা নামে করতেছে। সরকার ক্ষমতা থামানোর লেগেও পাবলিক মনে রেখে বাজার কি পুরো ঠান্ডা, তাই তো? আমরা তো বিভিন্ন হাটে যাই, ঠিক আছে, কিন্তু এখন আজকে দেখি অতিরিক্ত মানে একদম মানুষ নেই, একদম ঠান্ডা। গরুটা নেপাল
আচ্ছা, তাহলে আজকে আর গরু হাটে কটা আছে আপনার? আমার আর একটা আছে। আর একটা? আটটা। কেউ যদি গরু গুলো সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার মোবাইল নাম্বার আছে, কথা। আচ্ছা বলে দেন। 01819502601। আচ্ছা, কোন কোন হাটে যান আপনি? আমি চান্দিনা হাট, সন্ডেমুড়া হাট, মিশানিয়া হাট, গারমুড়া হাট। আচ্ছা, মানে কুমিল্লাতে যা আছে সবগুলোতে যান? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।